গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধেশ প্রিয় ব্লগ। নতুন একটি ভিডিওতে তোমাদের অনেকখানি স্বাগত। তো বন্ধুরা, চলো আজকে দিনটি শুরু করা যাক। আজকে সকাল সকালে রেডি হয়েছি, যাব খুব জাগ্রত মায়ের মন্দিরে। ওখানে যারা আমার মেদিনীপুরে বাড়ি বা মেদিনীপুরের বাইরেও কিন্তু সবাই মা নাচিন্দার নাম শুনেছো, নাচিন্দা মায়ের নাম সবাই প্রায় শুনেছো। ভীষণই জাগ্রত মায়ের মন্দির, ওখানে যে যা মনের মনস্কামনা ওখানে করে থাকে সব কিছুই পূরণ হয়ে থাকে সবসময়ের জন্য, এবং সবাই ভীষণ মানে ওই মন্দিরটা, খুব মানে খুবই জাগ্রত। তো ওইখানে যাব আমাদের গাড়ির পুজো দিতে। তো শুধু আমাদের গাড়ির পুজো নয়, এমনি আমার বাড়িতে প্রতি মাসে এক তারিখ কি দু তারিখ, আমাদের যেহেতু একটু ব্যবসা বাণিজ্যের ব্যাপার, তো প্রত্যেকটা যতগুলো ব্যবসা আছে সবগুলোর নামেই ওখানে মা নাচিন্দা মানে নাচিন্দা মায়ের কাছে ওখানে পুজো দেওয়া হয় প্রতি মাসেই এক দু তারিখ কি তিন তারিখের মধ্যে। তো সেই মতো আমাদের নতুন গাড়ি আসতেও আমরা যাচ্ছি। আর আমি চাইছিলাম না নতুন গাড়িটা তোমাদের দাদাভাই ড্রাইভ করুক, আমার তো একটু ভয় ভয় লাগে। ও অ্যাকচুয়ালি চালায়, ওর হ্যান্ডসেট ভালোই হয়ে গেছে, বাট আমার একটা ভয় ভয় লাগছিল। তো লালু মামাকে সঙ্গে নিয়েছিলাম, আবার লালু মামা উল্টো কথা বলছে, না বৌমা আমি চালাবো না, প্রথম প্রথম আমার ভয় লাগছে, ওই চালাক। তো তোমাদের দাদাভাই চালাচ্ছে, লালু মামা পেছনে বসছে। তো যাচ্ছি আর অনেক রকমের কথাবার্তা মানে গল্প চলছে, যদিও আমি খুব একটা গাড়িতে বসে ওকে কথা বলতে বেশি দেই না, ফোন রিসিভ করতে দেই না। আর আমি না থাকলে কেউ, আমি যখন থাকি না ও তখন ঠিক ফোন রিসিভ করে নেয়। অ্যাকচুয়ালি ও এত বিজি থাকে, এত ফোন আসে, আমি কী বলবো। আর এখন যাচ্ছি, সোনাইকে বললাম যে চল রে চল রে, ও যাবে না, ও যে কি হয়েছে ঘর কোনো মানুষ। পপিকে বললাম, ও বলছে না যাবো না, কেউ গেলো না, আমরা তিনজনই যাচ্ছি। তো চলেও এসেছি মায়ের মন্দিরে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ভীষণ সুন্দর মায়ের মন্দিরে, এখানে এই যে গাছটা নাগপঞ্চমী গাছ বলি আমরা, এই গাছের ফুলটা খুব সুন্দর, পুরো সাপের মতোই, মানে যখন ফুলটা ফোটে পুরো সাপের ফোনার মতোই ফুলটা। আর ওই গাছের ফল, তোমরা কারা কারা নাচিন্দা মায়ের নাম শুনেছো বা জানো বা পুজো দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার কাঁথির কেউ আছে, এমন কেউ নেই যে পুজো দেয়নি, আমার ভিডিও দেখছো তো যে পুজো দাওনি, আমার তো মনেই হয় না। আমার মনে হয় সবাই লাইফে একবার না একবার আমাদের এইখানে নাচিন্দা মাকে পুজো দিয়ে এসছো। ওখানে কিন্তু ভোগও হয়, কেউ চাইলে দুপুরবেলা গিয়েও খাওয়া দাওয়া করতে পারো, বাট আমরা ওরকমভাবে যাইনি। আমরা গেছি 8:30 দিকে গেছি, ওখানে পুজো টুজো দিয়ে 10:00 মধ্যে বেরিয়ে এসেছি। একটু সময় আরও বেশি লেগেছে কারণ আজকে গাড়ি পুজোর ব্যাপার ওই জন্য। আর আমরা শনিবার ওরকম যাইনি, ওই বৃহস্পতিবার শুক্রবার এরকম দেখেই গেছি, কারণ এই সময়টা একটু কম ভিড় থাকে, শনিবার মঙ্গলবার তো প্রচুরই ভিড় থাকে। পুজো দেওয়া প্রায় কমপ্লিট, এরপরে যাব গাড়ি পুজোর কাছে ওখানে। আর তার আগে বলছি তোমাদের দাদাভাইকে, একটু এসো একটু ফটো তুলি, মানে বলে বলে মুখ ব্যথা হয়ে গেল। যা হোক, মানে অনেক কষ্টে মষ্টে নিয়ে এসে একটা ফটো তুলতে পেরেছি, মানে লালু মামাকে দিয়ে। লালু মামা ফটো তুলে দিয়েছে ঠিকই, কিন্তু ওই ফটোটা ঠিক আমার মনের মতো হলো না। তুমি দুজন হোয়াইট পরে এলাম, একটা ফটো থাকবে তাও থাকলো না ভালো। মানে এরপর গাড়ি পুজো শুরু হবে, তো ওই দিকেই যাচ্ছি, তোমাদের দাদাভাইকে টেনে টুনে নিয়ে ওই দিকেই যাচ্ছি। তো পুজোটা হয়ে যাক, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যা যা রিচুয়ালসগুলো আছে ওগুলো কমপ্লিট হয়ে এসছে প্রায়, এবারে আমরা বাড়ি যাব। দেখি আর খিদেও পাচ্ছে, আর সবসময়ের জন্য নাচিন্দা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে রাস্তায় একটা দোকান আছে, ওই দোকানে আমরা কচুরি বা কিছু খেয়ে দিয়ে যাই। দেখি আজকে যদি খাওয়া দাওয়া হয়, মানে ইচ্ছে করছে কারণ ভীষণ খিদেও পাচ্ছে, সকাল সকাল তো কিছু খাইনি, আর পুজো দেবো বলেই কিছু খাওয়া হয়নি আজকে।
আর বন্ধুরা, তোমরা অনেকেই অনেক দিন ধরে বলছো দিদি লাইভে আসো লাইভে আসো, আমি না মানে সময়টাই বের করতে পারছি না। কি হচ্ছে বলো তো, সকাল থেকে উঠে রান্না বান্না, স্কুল স্কুল গেলাম, স্কুল থেকে এসে আমি প্রায় আধ ঘন্টা এক ঘন্টা একটা ঘুমোই, না হলে আমার ওই মানে সারাদিনের এনার্জিটা আবার কি করে চার্জ হবে। তো একটু ঘুমোলাম, ঘুম থেকে উঠতে উঠতে আবার রান্নাবান্না, তার উপরে এখন এসেছে প্র্যাকটিক্যালের লেখা। তো এই আগস্ট মাসটা আমার লেখা কমপ্লিট হলেই আমি ভাবছি একটা লাইভে আসবো। এই লেখার কাজটা কমপ্লিট না হলে আমি আসতে পারছি না। এই যে পুরো মন্দিরটা তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এখন তো আমাদের বাড়ি ফিরতে হবে। আর হ্যাঁ, এই ব্যথা পায়ের উপরেই কিন্তু গেছি, মানে আমি যাব কি যাব না কনফিউজ ছিলাম। তোমার দাদাভাই বলছে না না তুমি চলো, প্লিজ চলো। তো বললাম ঠিক আছে চলো যাই, বিয়ের পরে একবার পুজো দিয়েছিলাম আর এই যে যাচ্ছি, মাঝখানে অনেক দিন পুজো দেওয়া হয়নি। আর তোমরা অনেকে বলছো দিদি পায়ের ব্যথাটা কেমন আছে অবশ্যই দেখাও, আবার অনেকে বলছে দিদি ওই এমন হয়েছে ওটা দেখাও না, প্লিজ দেখাও না, ভালো লাগছে না। আমি এখন কি করব বলো, যদি বেশি কমেন্ট আছে তোমরা দেখতে চাও আমার পায়ের কি অবস্থা তাহলে আমি দেখাবো। পুজো দিয়ে বাড়িতে এলাম, আর মানে সত্যি বলতে মন তো একদমই ভালো নেই, তার উপরেও তো মানুষকে সব কিছু করতে হয়, কাজে এগিয়ে যেতে হয়। ওই আর এই যে আজকে বাড়িতে পপি এসছে আর ছোট সোনাই, হাই। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে দেখি রান্নাবান্না কী হবে। মা মোটামুটি সব কিছু সবজি মাছ টাছ কেটে রেখেছে আর বলছে রান্না করতে হবে না, তুমি রেস্ট নাও, মানে যেহেতু জানাই শরীরটা ভালো নেই। তো তা বললাম যে না থাক, এইসব কাজের দিক কাজে ব্যস্ত থাকলে না অনেক সময় মনটা ঠিক থাকে, তো ওই জন্য বললাম যে আমি একটু পরে রান্না করবো, এখন একটু রেস্ট। এখন সন্ধেবেলা রান্নাবান্না, মানে সকালবেলা রান্নাবান্না আজকে আর করিনি, পপি এসেছিল, মা মিলে দুজনে রান্নাবান্না করে রেখে দিয়েছে। আর সত্যি বলতে আমার পায়ে ব্যথার জন্য বাড়িতে কিন্তু সবাই আমাকে বারবার বলছে যে তোমাকে রান্না করতে হবে না, আর আমার না রান্না না করে মানে কীরকম একটা লাগে, বিশেষ করে পপি এলে বাড়িতে একটু এটা ওটা খাবো ইচ্ছে করে, তো আর ও আমার হাতে রান্না খেতে ভালোবাসে, তো ওর জন্যই আমার আরও বিশেষ করে রান্না করতে ইচ্ছে করে। তো আমি বললাম আমি কিছু তোমরা সব রেডি করে দাও, আমি এই কয়েকটা দিন আমি এমনি রান্না করবো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে বিকেলবেলা ওর বৌদি ভাইকে মানে আমাকে একটু জুস খাবে, ফ্রুট জুস খাবে, ওই জন্য জুস বানাচ্ছে। আর তোমরা অনেকে আমার নখের ছবি দেখবে বলছিলে, তো এর আগেই বলেছি তোমরা দেখতে চাইলে আমাকে জানাও তাহলেই দেখাবো, নাহলে অনেকে নাও বলছো। আর কি হয়েছে জানো, বর্তমানে আমার নখে আর পায়ের নখ নেই, এতটাই যন্ত্রণা করছিলো, রাতে ঘুমোতে পারি না, পা কটকট করছে, ওই জন্য পুরো নখটাকেই তুলে দিতে বাধ্য হয়েছি, মানে থাকাই যাচ্ছিল না। আর এখন আস্তে আস্তে যাচ্ছি কলা গাছের দিকে, রাত্রে সবাই বললো যে আজকে রাত্রে চিকেন খাবে, বললাম ঠিক আছে চলো। চিকেন খেতে গেলে কিন্তু কলা পাতা চাই চাই, আমার বাড়িতে একটু চিকেন হলে সবাই কলা পাতায় খেতে ভীষণ পছন্দ করে, তোমরাই বলো কলা পাতায় খেতে ভালো লাগে তাই না? আর ওই জন্য কলা পাতা তোলা হচ্ছে, রাত্রে চিকেন হবে। অ্যাকচুয়ালি কথা ছিল, পপি বলেছিল ও এলে বিরিয়ানি খাবে তার সঙ্গে চিকেন চাপ, আর মানে আমার হাতেও এর আগে কোনোদিনও বিরিয়ানি খায়নি, আমারও ওটাই ইচ্ছে ছিল, বাট এই মুহূর্তে বিরিয়ানি মানে কতটা ঝামেলা জানো, বিরিয়ানির পেছনে অনেক কষ্ট করতে হয়, তো ওই জন্য ওই ডিসিশন আমাদের চেঞ্জ হলো, তার শুধু হলো চিকেন ঝোল হবে। আর চিকেন চাপটাও বলেছি যে ওকে বলেছি তুমি কয়েকদিন থাকো, আমার পায়ের ব্যথাটা একটু কমে যাক, আমি তোমাকে চিকেন চাপ আর বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। এখন ছাদের উপর এসেছি, মানে বিছানাটা একটু ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমার লিখতে বসা আছে, স্কুলের সদ্য এক্সাম হলো, খাতা দেখা বাকি আছে, উফ আর পাচ্ছি না, প্রচুর খাতা দেখা আছে, আর লেখা প্র্যাকটিক্যাল ছটা খাতা বানাতে হচ্ছে, মোটামুটি এখন অবধি তিনটে খাতা বানিয়েছি আর খাতা আর মানে কলেজে জানিয়েছে আর তিন চার দিনের মধ্যে খাতা জমা নেবে, মানে সাইন করবে। তো দেখা যাক কী হয়, তিন চার দিনের মধ্যে তো আমাকে বানাতেই হবে, না হলেই নয়। এই করে মোটামুটি ব্যস্ততায় দিন কেটে যাচ্ছে, ওই জন্য লাইভেও আসতে পারছি না, এইরকমই হচ্ছে। আর ছাদের উপর এসেছি আর ওই ওটি যখন আসে দেখতে পাচ্ছ গুবলি, ও যখন আসে মোটামুটি আমার পেছন ছাড়ে না, একসঙ্গে মানে সারাদিন দুজন একসঙ্গেই থাকি, মিমি একটা গান শোনাবো, মিমি এটা করবো ওটা করবো, মোটামুটি খুব ভালো সময় কেটে যায়। আর আমি তো আজ থেকেই পপিকে বলছি পপি এসছো যখন এবার পাঁচ ছয় দিন থাকতেই হবে, আমার না আমার বাড়িতে কেউ এলে আর তাকে আর ছাড়তে ইচ্ছে করে না, পপিকে বলি এটা আমার গুহা, এই গুহাতে যে কেউ একবার প্রবেশ করলে আমি চিচিং ফাঁক না বলা অবধি কেউ যেতে পারবে না, এরকম আমি সবসময় বলি। তো এইরকম করে করেই দিনগুলো কাটছে, ভালো খারাপ সব কিছু নিয়েই। আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ 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 তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ পারলে একটা শেয়ার করো, বিশেষ করে ফেসবুক ফ্রেন্ডদের বলবো প্লিজ তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করো।
আর এই যে দেখো, তারপর শাড়িটাড়িগুলো ভাঁজ করলাম, তারপর এখন এসেছি মাথায় তেল দেব। আর এই তেলটা আমার বানানো তেল, আমি ওই কেনা তেল মাথায় দেই না, এটা আমি অনেকগুলো বেশ ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি। তোমরা যারা এই তেলের ভিডিওটা দেখোনি তাদেরকে বলছি, আমি একটা রিসেন্ট ওই ভিডিওটা ফেসবুকে দিয়েছি, শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। খুবই উপকারী, খুবই উপকারী, কারণ আমার ভীষণ চুল উঠছিল, তো এটা নেওয়ার পরে অনেকটাই চুল ওঠা কমে গেছে। আর এই যে নিচে নেমে এলাম, নিচে যখন দেখি মা সব কিছু আলু টালু সব কিছু কেটে রেডি, আর আমিও এই যে রান্না করে ফেললাম লাল লাল চিকেনের ঝোল। আর আজকের ব্লগটা এতটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক করো।